নমস্কার বন্ধুরা, করবিস কিচেন চ্যানেলে স্বাগত। আজকে আমি ডিম আর এই আলু দিয়ে কারিটা বানিয়েছি, এটা দেশি ডিম। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চলুন, আমি এবার যেভাবে বানিয়েছি সেইভাবেই আপনাদের আমি দেখাতে চলেছি। এটি ডিমের কারি। ডিমের কারি বানাবার জন্য আমি নতুন আলু বড় নিয়ে নিয়েছি, কতগুলো ডিম সেদ্ধ করে নিয়েছি, আমি লবণ নিয়ে নিয়েছি 1 চামচ চুরচুর, জিরে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য, লঙ্কা শুকনো লঙ্কা 2 নিয়েছি, 3টে টমেটো নিয়েছি বড় সাইজের, এটা মিক্সিতে পেস্ট করে নেব, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, চিনি নিয়েছি ব্যালেন্সের জন্য, কড়াইশুঁটি কতগুলো ছাড়িয়ে নিয়েছি, একটুখানি করে কেটে নেবো ছুরি দিয়ে 2-3 জায়গায়, কিন্তু কাটলে ডিমগুলো কিন্তু আর ফাটবে না, এই জন্য একটু বেশি করেই কেটে নেবো। দেশি ডিম এগুলো দেখছেন, দেশি ডিমের কিন্তু কুসুমগুলো হলুদ হয়, টেস্টটাও অসাধারণ। সব ডিমগুলোই এইভাবে আমি কাট করে নেব, এতে নুনটাও কিন্তু বেশ ভালোভাবে প্রবেশ করে যাবে ভিতরটা। আলুগুলো আমি ডিমের সাইজ অনুযায়ী বড় বড় করেই পিস কেটে নিয়েছি। মিক্সি বাটির মধ্যে আদাগুলো দিয়ে দিয়েছি, লঙ্কা 4টে দিয়ে দিয়েছি, আমার নেওয়া হলুদ, জিরে আর লঙ্কা গুঁড়ো এগুলোও আমি অ্যাড করে দিচ্ছি। এগুলো সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। ডিমগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি শক্ত করবো না, তাহলে কিন্তু সাদা অংশটা একটু চামড়ার মতো শক্ত হয়ে যাবে। এবার ডিমগুলো আমি তুলে নেব। ডিম ভাজার পরে যে তেলটা আছে দেখুন, ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু ভেজে নেব। এবার আলুগুলো আমি তুলে নেব। আমি আলুতে সামান্য একটুখানি লবণ যোগ করেছি, আপনারা কিন্তু ইচ্ছা হলে লবণ দিতে পারেন, লবণটা দিলে কিন্তু টেস্টটা আরেকটু ভালো হবে, যেহেতু নতুন আলু পরে শক্ত হয়ে যায়, সেহেতু সেদ্ধর সময়ও যদি আরেকটু লবণ দিয়ে দেন, ভাজার সময় একটু লবণ দিয়ে দেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার আলুগুলো আমি তুলে নেব। কড়ার মধ্যে আবার একটুখানি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমই আছে। আমি প্রথমে এই রসুনগুলো দিয়ে দিচ্ছি, রসুনগুলো জাস্ট একটুখানি ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু ভেজে নেব, দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ যোগ করে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে, মশলাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। যেহেতু আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, শুধু মশলাটা কষার উপরেই আপনার তরকারিটা হতে সময় নেবে। এইভাবে পেঁয়াজগুলো আর একটুখানি সময় ভেজে নেব। কিছুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা তুলে নেব, নিয়ে মিক্সিতে একটা পেঁয়াজ আর রসুনের পেস্টটা রেডি করে নেব। আর পেঁয়াজের পেস্টটা রেডি, জিরে হলুদ লঙ্কা গুঁড়োটা একসঙ্গে বেটে নিয়েছি, টমেটোটাও আমি পেস্ট করে নিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম, চিনিটা দিয়ে দিলাম, গ্যাসটা কিন্তু একটু আস্তেই রেখেছি, তা নাহলে কিন্তু ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটুখানি বাড়িয়ে দিলাম চিনিরটা, যাতে কালার নিয়ে নেয়, এটা অ্যাড করে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি ফোড়ন দেওয়ার সময় সবসময় বন্ধ করে দিই, তা নাহলে কিন্তু প্রচুর ছিটকা। পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দরভাবে কষা হচ্ছে, অনেকটাই কষা হয়ে গেছে। এই অবস্থায় আমি এই আদা জিরে
লঙ্কা গুঁড়ো আর হলুদে পেস্টটা যেটা মিক্সিতে আরেকবার গুঁড়িয়ে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। টমেটোর পিউরিটা নিয়েছি সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু আলুতে আর ডিমে লবণ দিয়েছি আর একটু পেঁয়াজ ভাজার সময় বাকি লবণটা আমি যোগ করে দিচ্ছি। মশলাটা কষা হচ্ছে, চারটে তেজপাতা, সেই তেজপাতাগুলো দিয়ে দিলাম। এইভাবে মশলাটা আর একটুখানি সময় কষে নেব। মশলাটা কষা হচ্ছে, আস্তে আস্তে তেলটা বেরোতে আরম্ভ করেছে। আমি যে কড়াইশুঁটিগুলো নিয়েছি সেই কড়াইশুঁটিগুলো সমস্ত যোগ করে দিলাম। এবার কড়াইশুঁটিগুলো সহযোগে আর একটুখানি সময় কষে নেব। কড়াইশুঁটিগুলো আপনারা পরে দিতে পারেন, কিন্তু আমি আগে দিই। আগে দিলে কিন্তু কড়াইশুঁটিগুলো মধ্যেও একটু মশলাটা ঢুকে যায়, তাতে কিন্তু টেস্টটা ভালো লাগে। এবার আরেকটুখানি সময় কষে নেব। মশলাটা কষা হয়ে এসছে, তেলটাও বেরিয়ে এসছে। দেখুন এই অবস্থায় আমি মরিচ কতগুলো, ছটা মতো মরিচ আমি দিয়ে দিলাম। যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছি আমি, অনেকটা শুকনো লঙ্কা আবার গুঁড়ো দিয়েছি বলে সেই জন্য কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই দিয়ে দিচ্ছি। এবার একটু কষে ওর সঙ্গে নাড়িয়ে দিচ্ছি। আলুগুলো নিয়েছি, এগুলো সেদ্ধ করা, আবার বেশ কড়া করেই ভাজা আছে। সেই আলুগুলো দিয়ে একটুখানি সময় কষিয়ে নেব, তাহলে কিন্তু বেশ টেস্টটা ভালো হবে। আলুটার মধ্যেও মশলা ঢুকে যাবে। আপনি কিন্তু জল দিয়ে যদি আলু দেন তাহলে কিন্তু সেই আলুটার টেস্ট অত ভালো হবে না। এইবার এইভাবে আর দু পাঁচ মিনিট হতে দেব। আলুগুলো কিন্তু পুরো মশলার সঙ্গে কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি কিছুটা জল গরম করে নিয়েছি, সেই জল গরমটা অ্যাড করে দিলাম। তরকারিটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমি যে ডিমগুলো দেখুন নিয়েছি সেই ডিমগুলো সব যোগ করে দিলাম। তরকারিটা একটুখানি ফুটিয়ে নেব। কত সুন্দর কালার এসছে দেখুন, কোনো রং যোগ করার দরকার নেই। টমেটোটা বেশি দিলে আর আস্তে ধীরে কষলে এরকম কালারই আসবে। আর এই গরম মশলাটা যেটা নিয়েছি সেই গরম মশলাটা যোগ করে দিলাম। একটুখানি নাড়িয়ে দিচ্ছি সুন্দর করে। এবার একটুখানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। লবণটা কিন্তু একটু দেখে নেবেন আপনারা। দেখুন বন্ধুরা, আমার ডিমের কারিটা কমপ্লিট, সব পারফেক্ট দেওয়া আছে। আমি ধনে পাতাটা এবার ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দেব। আশা করি আমার এই ডিমের কারি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা এরকম করে করবেন, আপনাদেরও সুন্দর হবে। তার উপরে যদি এরকম দেশি ডিমের কারি হয় তো কথা নেই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক আর শেয়ার করবেন, বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন নতুন রান্না এলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঝোলটা, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আপনারাও এরকম করে বানাবেন, আপনাদেরও এত সুন্দর হবে।